দর্শক আসসালামু আলাইকুম। তা অনেকে কমেন্ট করতেছেন সিয়ামের ভিডিও দেখতে চান, তা আপনাদের রিকোয়েস্টে সিয়ামের লফটে চলে আসলাম। আজকে সিয়ামকে খুব পরিপাটি লাগতেছে, পাঞ্জাবি পরছে আমাদের ইসলামিক ড্রেস। তো সিয়াম কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, সকল দর্শককে দেশে প্রবাস থেকে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। সৌরভ ভাই কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার তো এখন কিছু ফ্যান ফলোয়ার হয়ে গেছে আমার চ্যানেলে। আলহামদুলিল্লাহ ভাই, অনেকে কমেন্টস করতেছে তোমার ভিডিও দেওয়ার জন্য। মানে এই কয়েকদিন আসলে 10 দিনের মতো একটু অফ ছিল। আসলে আমি দিতে চাইছি ভিডিও, কিন্তু দুঃখিত মানে দিতে পারিনি। কারণ হচ্ছে যে আমার কাছ থেকে পাইকারি অনেকে মাল নিছে, আর মানে এমনি খুচরা আমার অনেক ভাই, মানে অনেক প্রবাসের ভাই, দেশের ভাই, আপু আন্টি, অভাব নাই মানে আলহামদুলিল্লাহ অনেকেই আইসা। এর প্রধান কারণ তুমি মোটামুটি রেট কম দিছো। অনেক কমে, অনেক কমে, আমার থেকে কমে দেয় বলে আসলে আমার এভাবে জানা নাই। তারপরও দিতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবার সাথে রেট কম দেওয়ার ফলে কি আবার কোনো ঝামেলা হইতাছে কিনা? না 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 না, ঝামেলা। আবার অনেকে তো আবার কমেন্ট করে, ভাই এত কম রেট দিয়ে মার্কেট নষ্ট করতেছেন। এটা আসলে ভাই কি বলবো, সবকিছুরই ভালো আছে খারাপ আছে। তো এখন আসলে কিছু কিছু মানুষের জোল আছে, আমি এত কম রেটে কেমনে দিতে আছি। আমার অনেকে ফোনও দিছে, নাম বলা দরকার নেই। আমি এরকম 3-4 জন বাইরে দিছি, তারা পাইকারি আমার কাছ থেকে নিচে আসে আমার রেটে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ পাইকারি হোক খুচরা হোক আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড আমার কাছ থেকে নিয়ে। আচ্ছা, তাহলে আমরা আর বেশি কথা বাড়াবো না। ঠিকানা তো তোমার খিলগাঁও, মাদার টেক, খিলগাঁও, ঢাকা খিলগাঁও বললে চলে, মাদার টেক আছে অনেকে ঘোরা, মাদার টেক, ঢাকা খিলগাঁও মাদার টেক। আর ফোন নাম্বার, ফোন নাম্বার 01954592216। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আর ডাচ বাংলা অ্যাকাউন্টও আছে। আর আপনার যদি আমার এই নাম্বার দিয়ে সার্চ করেন ইউটিউবে, আমার সকল ভিডিও পাবেন। আচ্ছা, তাহলে দর্শক আমরা সিয়ামে যে কবুতর গুলো আছে চলে আস্তে আস্তে দেখাই। আজকে তো প্রথমে শিরারি আছে, প্রথমে লাহোরি, লাহোরি ক্রস আর কি। আচ্ছা, লাহোরি ক্রস, লাহোরি ক্রস একটা জোড়া না? এটা নট, এই যে নটটা দর্শক, সাইজ ভালো। আর এই হচ্ছে দর্শক মাদি, সাইজ ওকে আছে। সিয়াম, এই লাহোরি জোড়া রানিং আছে নাকি? রানিং, রানিং কবুতর, একদম রানিং, ফুল অ্যাক্টিভ কবুতর, ফুল অ্যাক্টিভ রানিং লাহোরি জোড়া। লাহোরির মধ্যে ক্রস আর কি না? হ্যাঁ, ক্রস, ক্রস। এই তো নটটা বিগ সাইজ আছে, নর লাহোরি টেবিল, নটটা লাহোরি মানে 80% আসছে আর কি, ওর শেপটা ইউ আইসা করছে মোটামুটি। মাটিটা হালকা একটু আর কি কম। এটা এটা সামনে দিকে তো দেখেন নটটা, নটটা কি পরিমাণে। আচ্ছা, এই জোড়া সিয়াম কত রাখা যাবে? 2800 টাকা, একদম ফিক্সড। আচ্ছা, একদম দর্শক 2800 টাকা জোড়া, একদম ফুল ফ্রেশ জোড়া, এটা ফুল ফ্রেশ, কোনো ঝামেলা নাই, ফাটা ফুটা নাই। এখানে আছে কালো শিরাজি। আচ্ছা, ব্ল্যাক শিরাজি দর্শক, এগুলা কি অবস্থা সিয়াম? এটাও ফুল রানিং, একদম ফুল ফ্রেশ কবুতর, ফুল রানিং, ফুল ফ্রেশ এর মধ্যে আছে ব্ল্যাক শিরাজি। এটা কত রাখা যাবে? 2500 টাকা ফিক্সড। আচ্ছা, এটা প্রাইস রাখা যাবে দর্শক 2500 টাকা শিরাজি। সামনেরটা মাদি, পিছনেরটা নট, এই যে নটটা দর্শক, আর এই পাশে হচ্ছে মাদি লাল গিয়ারে, নটটা লাল গিয়ারে। আচ্ছা, নটটা লাল গিয়ারে। তারপরে এখানে আছে এক জোড়া বোম্বাই দর্শক, বোম্বাই, সাদা বোম্বাই, এই যে হোয়াইট বোম্বাই কোপা। এই বোম্বাই জোড়া কত রাখবা ভাই? বোম্বাই জোড়া 2500 টাকা ফিক্সড, 2500 টাকা ফিক্সড, রানিং, রানিং, একদম রানিং। আচ্ছা, এইখানে একটা জোড়া আছে দর্শক শিরাজি, যে পায়ে মোজা আছে জোড়া শিরাজি। এগুলা কি অবস্থা, রানিং না? এগুলো রানিং, রানিং কবুতর। আচ্ছা, রানিং, এটা হালকা মাঝির উপর ঘাড় দিয়ে হালকা মিস মার্ক আছে, আর পাক মনে হয় যে তিনটা সাদা আছে। আচ্ছা আচ্ছা, মাঝিটা, মাঝিটা। আচ্ছা, এই জোড়া কত রাখবা সিয়াম? 2200 টাকা ফিক্সড। আচ্ছা, এই জোড়া রাখবা 100 টাকা কমাই দেবাম, 2100 টাকা ফিক্সড, 2100 টাকা ফিক্সড। আচ্ছা, কারো পছন্দ হইলে কালেক্ট করতে পারেন। এক জোড়া শার্টিং আছে এখানে, শার্টিংটা কি ফুল ফ্রেশ আছে সিয়াম? ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। আচ্ছা, শার্টিং ফুল ফ্রেশ আছে, হাত ধরে দেখাই দেই, সামনে নর, পিছনে মাদি, এই নরটা দেখাই দেই, এই নরের পাখা, এই যে নরের পাখা, নরের এই সাইড দিয়ে শুধু কয়েকটা পশম মিস আছে, এটা ওইভাবে সমস্যা হয় না। আচ্ছা, ঠিকঠাক আছে, আর করি ফুল ফ্রেশ একদম। এই হচ্ছে দর্শক করি, একদম ফুল ফ্রেশ করি। আর এই যে মাদিটা,
এ হচ্ছে দশক মাদি মাদি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মাদি পাখা আর এদিকে একটু কোরিটা একটু হালকা কিন্তু এটা মটিং ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি একটু হালকা কিন্তু কোরি আছে আচ্ছা আচ্ছা আর এই যে টাই টাই তো ডাবল টাই আর কি নরমাল ডাবল টাই মাদি ডাবল টাই আচ্ছা আচ্ছা এই শার্টিং কত রাখা যাচ্ছে এম শার্টিং একদম 300 টাকা আচ্ছা শার্টিংটা দশক জোড়া এই যে একদম 300 হলে দশক আপনারা কালেক্ট করতে পারেন শার্টিং জোড়া তারপর সিরাজি আছে এক জোড়া সিলভার সিলভার সিরাজি ফুল ফ্রেশ এই যে এখানে আছে নর পাশে মাদি আর এখানে একটা ডিম আছে একটু আগে ডিমটা দিছে আচ্ছা একটা পাকা কাটা রাখছো নাকি পাকা ওই যে মানে একটু ডিমটা দেওয়ার সময় একটু কি একটু দুর্বল লেগে ছিল আচ্ছা আচ্ছা এই জন্য কাটা দিছি হ্যাঁ কাটা দিছি না আচ্ছা জোড়া কেমন রাখা যাবে 2500 টাকা ফিক্সড আচ্ছা সিলভার সিরাজি দর্শক 2500 টাকা রাখা যাবে ডিম বাচ্চা রানিং আছে ডিম সামনে পুরো ফ্রেশ কবুতর এখানে আরেক জোড়া আছে সিরাজি কালো সিরাজি ব্ল্যাক সিরাজি দর্শক এটা মনে মাদি না পিছন পাশেটা মাদি এই পাশেটা মাদি সামনে দর্শক সাদা আছে আচ্ছা নরে শুধুমাত্র একটা পাক সাদা ইনশাআল্লাহ মডিং এ ঠিক হয়ে যাবে একটু দেখাই দেই এই যে নটটা সাইজ অনেক বড় মাশাআল্লাহ এই যে নর একটা বাকি সাদা আছে এই এই পাশের বাগ এটা আর এই যে ওর একটা দুইটা পাক সরি দুইটা পাক সাদাই দেখেন মল্টিং ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মাদিটা পুরো ফ্রেশ মাদিটা পুরো ফ্রেশ আছে এই যে মাদি না এই ওটা মাদি জোড়া কত রাখবা 2500 টাকা আচ্চা এই জোড়া শেয়ার সিরাজি দর্শক 2500 টাকা হইলে আপনারা 100 টাকা সম্মান করা যাবে 2400 টাকা না 100 টাকা ফিক্স আচ্ছা আর 100 দর্শক কম রাখা যাবে 2400 হইলে আপনারা কালেক্ট করতে পারেন এই জোড়াটা আচ্ছা কিং জোড়া আছে দর্শক এইখানে মধ্যে ফুল ফ্রেশ জোড়া এই যে সাথে একটা বেবি একটা বাচ্চা আছে ওদের নিজের বাচ্চা নিজের ফ্রেশ জোড়া ভিতরে আসলে আলুর স্বল্পতার কারণে কালারটা একটু অন্যরকম হয়ে যায় একটু কালচার এই যে এখন দেখা যাচ্ছে কালারটা এই যে রেড কালার এখন অরিজিনাল কালারটা ফুটছে এটা নর এটা নরটা না মাদিটা দেখি কিং না এটা কিং কিং হ্যাঁ কিং এই যে মাদি একদম ফ্রেশ এটা মাদি বেবি তো আছে হ্যাঁ এই যে বাচ্চাটাও দেখে দি বাচ্চাটাও বড় হয়ে গেছে একদম বাচ্চাটা ওদের নিজেরা ওরা নিজেরাই করছে বাচ্চা এই যে বাচ্চাটা ফুল ফ্রেশ আসছে আচ্ছা আচ্ছা এই জোড়া কত রাখবা সিয়াম এটা একদম 3500 টাকা আচ্ছা একদম 3500 বাচ্চা সহকারে বাচ্চা সহ একদম ফুল প্যাকেজ এখানে আর একটা জোড়া আছে দর্শক এই জোড়াটা সম্পর্কে বলো তো এটা কিং ক্রস আর কি কিং এর মধ্যে ক্রস আবার একটা বাচ্চা দিছে বাচ্চা দিছে হ্যাঁ এই যে বাচ্চাটা চাপাই দিয়ে দেখাই এই যে কোনটা নর কোনটা মাদি আছে এই যে মিলি যেটা এটা নর আর এই যে পাঁচটা মাদি মাদিটা খুব বড় নর মাদি দুটোটাই খুব বড় সাইজ ভালো সাইজ অনেক বড় এগুলা যেহেতু ডিম বাচ্চা করতেছে মোটামুটি রানিং কবুতর রানিং কবুতর আবার ডিম এসে চলে আসছে প্রাইস কেমন রাখা যায় এটা একদম 1500 টাকা 1500 টাকা একটু নাড়ায় দাও একদম পানির দামে কবুতর না এটা প্রাইস ঠিক আছে মোটামুটি অনেক কমাই দিছো এই যে দর্শক এটা আপনারা বাচ্চা সহ বাচ্চা সহকারে দর্শক 1500 লে নিতে পারবেন এখানে এক জোড়া চাইনিজ আউল আছে এই যে ঘুরতেছে এটা নর না এটা নর এটা নর আর সাথে হচ্ছে দর্শক মাদি তারপরে এটা পারফেক্ট জোড়া বোঝা যাচ্ছে হ্যাঁ ডিমে আইসা বড় হলো রানিং জোড়া একদম আচ্ছা ফুল রানিং জোড়া দর্শক এই যে মাদিটা এটা কত রাখবা জোড়া 1500 টাকা ফিক্সড আচ্ছা এই জোড়া দর্শক চাইনিজ আউল রাখা যাবে 1500 টাকা ফিক্সড এইখানে দর্শক কি হলো বোম্বাই একটা জোড়া আছে তা আমরা একটু বের করে দেখাই ভিতরে আলো সমস্যার কারণে একটু কালারটা ফ্যাকাশে দেখা যায় এই যে এখানে অরিজিনাল কালারটা ফুটে উঠছে নিউ অ্যাডাল জোড়া এটা নর না মাদিটা নরটা
একদম ফুল ফ্রেশ খোপাটা দেখাই এই যে খোপাটা এটা হালকা মোল্ডিং এ আছে মোল্ডিং এর কারণে ভাবে বুঝাই দিতেছ না আচ্ছা এই খোপাটা মাশাআল্লাহ খুব বড় আছে তা সাদাটা একটু দেখাই দাও সাদাটা দেখাই দিচ্ছি মাদির খোপাটা আরো বড় মাদির মোল্ডিং শেষ এই যে মাদি এটা ফুল ফ্রেশ মাদি এই যে মাদির খোপাটা মাদি মোল্ডিং শেষ এই জন্য খোপাটা দেখতে পাচ্ছেন কত বড় জোড়াটা কেমন রাখতে পারো জোড়াটা একদম 1500 টাকা আচ্ছা এই বোম্বাই জোড়া তো শোক হলুদ বোম্বাই হলুদ বোম্বাই আপনারা 1500 লে নিতে পারেন তারপর আমরা শিরা দিই নাকি ইয়েলো আর হোয়াইট এর কম্বিনেশন একটা জোড়া আছে শিরা দি জোড়া এটা নট নট এটা না হ্যাঁ নট ফুল ফ্রেশ মাদি কি ডিম নিয়া মাদি ডিম নিয়া বসে আছে ডিমটা ভাঙিয়া গেছে অলরেডি মনে হয় বাচ্চা বের হয়ে আসবে ওইটা বাড়ি একটু লাগা দিয়ে দেখাই দেই এই যে ঠুকাই দিয়েছে মাদি এই যে ডিমে বসে আছে ইনশাআল্লাহ মনে হয় বাচ্চা বের হয়ে যাবে এক দুদিনের ভিতরে বাচ্চা বের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জোড়াটা কেমন রাখা যায় এটা 2800 টাকা ফিক্সড আচ্ছা 2800 টাকা বাচ্চা হলে কি বাচ্চার সাথে দিয়ে দিবা সব সহ আচ্ছা বাচ্চা তো দিয়ে হয় দর্শক আপনারা বাচ্চাটা ওর কাছ থেকে বুঝা নেবেন যেহেতু একদম ডিমে বসে আছে তা দিতেছে কবুতরগুলো তারপর আমরা ব্ল্যাক এক জোড়া শিরা দি দেখাই এই যে ব্ল্যাক শিরা দি দর্শক এটা মাদি এটা মাদি এটা নর আচ্ছা আচ্ছা আর এটা মাদি এটা মাদি আচ্ছা এটা হচ্ছে মাদি মাদের একটু নাড়া দাও দেখি এই যে দর্শক মাদিটা এই নর এই জোড়া কেমন পড়েছে আম এটা একদম 2000 টাকা 2000 রান দাও অল্প কিছু কমানো যাবে আচ্ছা আরো কিছু কনসিডার করা যাবে কারো পছন্দ হলে আলোচনা করে নেবেন রানিং আছে রানিং আছে জোড়া রানিং আছে হ্যাঁ রানিং আছে আচ্ছা রানিং জোড়া তো আমাদের দেশীয় কাকি আছে একটা জোড়া দর্শক চুইটাল না চুইটাল হ্যাঁ দুটোই চুইটাল রানিং জোড়া চুইটাল রানিং জোড়া কাকজি সামনে একটা মাদি না সামনে মাদি হ্যাঁ আর এটা হচ্ছে দর্শক নর কাকজি কত রাখা যাবে কাকজি 700 টাকা 100 টাকা সম্মান করে দিলাম 600 আচ্ছা কাকজি রাখা যাবে দর্শক 600 টাকা রানিং কবুতর একদম রানিং তারপরে আমরা আরো কিছু দেখাই আপনাদের দর্শক এই যে সিলভার গররা এগুলার কি অবস্থা নিউ অ্যাডাল কবুতর না জি নিউ অ্যাডাল এই যে চুইটাল 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 গররা দর্শক কত করে প্রাইসিয়াম এটা 800 টাকা কত আর সিঙ্গেল হইলে কত বল এখানে আছে দর্শক দুই পিস এটা একটা লালসুলি মাদি সিঙ্গেল না সিঙ্গেল মাদি হ্যাঁ লালসুলি সিঙ্গেল মাদিটা কত রাখবো এটা 300 টাকা আচ্ছা একটা সিরাজি মাদি রানিং মাদি রানিং এটা কত রাখবো সিরাজি রানিং মাদিটা 1100 টাকা আচ্ছা 1000 টাকা রাখতে পারবো ফিক্সড আচ্ছা 1000 টাকা রাখতে পারবো সিরাজিটা আচ্ছা সুলিটা একটু বের করো তো কালারটা ভালো দেখা যায় না আলোর জন্য আমরা একটু বের করে দেখাই সুলি মাদি এই যে এই হচ্ছে তার অরিজিনাল কালার অ্যাক্টিভ আছে মোটামুটি অনেক ঠিক তো মাদি না মাদি মাদি মাশাআল্লাহ মাদির সুন্দর আছে ফুল ফ্রেশ সুলি মাদির কত দিবা বল একদম 300 টাকা একবারে 300 আচ্ছা একবার জোড়া ছিল নট ফুল রানি এই যে সুলিটা দর্শক ভালো অ্যাক্টিভ আছে আর এই পাশে শিরাজি কারো যদি পছন্দ হয় এইগুলো সংগ্রহ করতে পারেন সেম দর্শকদের উদ্দেশ্যে কি বলা আছে তোমার দর্শকদের উদ্দেশ্যে এতটুকু বলা যে যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে থাকেন ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করেন
যাতে আপনাদেরকে আরো ভালো ভালো জিনিস কম দামে দিতে পারি। আর যারা আমার সাথে মানে আমার গ্রুপ নাম্বারটা কথা বলতেছেন বা আমার সাথে আমার ভিডিও কম দিতেছি কেন, কম দামে বিক্রি করতেছি কেন, এইগুলো নিয়ে একটু রাগারাগি করতেছেন, তাদেরকে বলতে চাই ভাই আমি কমে কিনি, আমি কমে বেছি। তো আমার কারণ আমার নিজস্ব কিছু ব্রিড আছে, আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার ব্রিড আছে, এখান থেকে আমি কমে আনি কমে বেছি। আমার হাট বাজার থেকে অত বেশি কালেক্ট করতে হয় না, আমার ঘুরা ফিরা কালেক্ট করতে হয় না অত বেশি, আলহামদুলিল্লাহ আমার নিজের মধ্যে যতটুকু আছে আমি অতটুকু থেকে কালেক্ট করে দেই। আর হইতেছে যে যদি কোনো সাই সমস্যা হয় আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার সমাধান করে দেই, আলহামদুলিল্লাহ এখন মধ্যে কোনো সমাধান মানে সমস্যা হয় নাই। তো সবার কাছ থেকে এতটুকু বলবো যে ভাই সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ, ভাবে দোয়া করবেন আমার জন্য আর সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেই আগে যেতে পারবো। আর কেউ কারো যদি কখনো যদি কারো কখনো কোনো খারাপ জিনিস পড়েও যায়, আমার জানো এখন পর্যন্ত কারোটাই পড়ে নাই, পড়ে গেলে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দর্শক শুনলেন যে আমি বললো আশা করি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে, কোনো যদি আনফর্চুনেটলি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কারণ যেহেতু কবুতর একটা প্রাণী জিনিস, ব্যাপারে ওর সাথে আপনারা কথা বলে নেবেন। তো দর্শক শ্রিয়ামের লক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, কবুতরগুলোকে আরও পছন্দ হইলে অর্ডার দিয়ে কালেক্ট করবেন, সারা বাংলাদেশে ও ডেলিভারি দিতে পারবে। ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।